নতুন বাইক কেনার একটা আলাদা শান্তি আছে। এই ভাইটি নতুন বাইক কেবল কিনে নিয়ে আসছে, সুজুকি জিক্সার। তো ভাইয়ের সাথে কিছুক্ষণ আলাপ হলো। বাইকটা দেখেন, এই সময় এসে একটা পুরান মডেলের বাইক, তারপরে নতুন বাইক, আনন্দটা কিন্তু আসলে অনেক বেশি। কারণ কিছু কিছু মডেল আছে যে মডেলগুলো আসলে আমরা সবসময় চয়েস করে থাকি, কিন্তু দেখা যায় মাঝে মধ্যে মডেলগুলো পাওয়া যায় না, কারণ এগুলো ডিসকন্টিনিউ হয়ে যাওয়ার কিছু ব্যাপার থাকে। তারপরে নতুন একদম ব্র্যান্ড নিউ টাইপের কিছু বাইক চলে আসে, মানে ওই সেম নামের নতুন মডেল চলে আসে। তো মানুষের ভালোবাসার আসলে শেষ নেই, মানুষ যে জিনিসটাকে সবচেয়ে বেশি ভালোবাসে সেই জিনিসটাকে আপন করে পেতে চায়। তো আমিও হয়তো আল্লাহর রহমতে এটা পেয়েছি। তো ভাইকে কনগ্রেচুলেশন ভাই, কনগ্রেচুলেশন ভাই। যেটা বলছিলাম যে ভালোবাসার ব্যাপারগুলোই আসলে আলাদা। অনেক আগে থেকে আপনি একটা বাইক পছন্দ করেন, তো সেই বাইকটা মার্কেটে নাই, কিন্তু তারপরেও আপনি সেটা আল্লাহর অশেষ রহমতে কিনতে পেরেছেন, সেটা কিন্তু অনেক সৌভাগ্যের বিষয়। ঠিক আমার সিবিআরটার কথাও ঠিক একই রকমই বলবো। তো আমি এটা আসলে 2016 থেকে এটা স্বপ্ন দেখি যে আমি একসময় এই থাই সিবিআরটা কিনবো, আর তার মধ্যে আল্লাহর কাছে হাজার শুকরিয়া। তার কারণ হচ্ছে আমি এই বাইকটার ঠিক আগে, এই বাইকটা যখনও বের হয় নাই, তখন এর আগে যে কালো কালারটা ছিল ব্ল্যাক গোল্ডেন, ওইটা আমার সবচেয়ে ফার্স্ট চয়েস ছিল। কিন্তু আফটার দ্যাট যখন এই বাইকটা আমি দেখে ফেললাম, এক্স্যাক্টলি এই ব্লু আর হোয়াইট কালার যখন মার্কেটে অ্যাভেলেবেল ছিল, তখন আসলে কেনার সামর্থ্য ছিল না, তো যার কারণে আমি কিনতে পারি নাই। তো আল্লাহর রহমতে এখন আমি সেই বাইকটা কিনতে পেরেছি, তো সেটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। তো এই এতগুলি কথা বলার মূল উদ্দেশ্য হচ্ছে, মানুষ যে জিনিসটাকে মন থেকে আশা করে, তো সেই জিনিসটা কিন্তু মানুষ একটা না একটা সময় অ্যাচিভ করতে পারে। তো এটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে, লাইফের স্টেজে যা আপনি চাবেন, যে কোনো জিনিস আপনি চাবেন, মন থেকে চাবেন, ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন। শুধু বিশ্বাস রাখতে হবে এবং ভরসা রাখতে হবে যে হ্যাঁ, আপনি পাবেন। নাথিং ইজ ইম্পসিবল, আসলে এই দুনিয়াতে কিছুই ইম্পসিবল না, আপনি সব কিছুই পসিবল করতে পারেন আল্লাহ যদি সহায় থাকে। তো সেক্ষেত্রে আমি বলবো, যার যার ভালোবাসার জিনিস, যে যে জিনিসটাকে ভালোবাসেন বা পছন্দ করেন বা অনেক আগের থেকেই চান, সেই চাহিদা অনুযায়ী আপনি জাস্ট সেই স্বপ্নটা ধারণ করে রাখেন এবং খুঁজতে থাকেন, অন্ধ হয়ে খুঁজতে থাকেন, পেয়ে যাবেন। সত্যি বললাম, পেয়ে যাবেন যেভাবেই হোক। সেই স্বপ্ন যদি আপনার সত্যি থাকে এবং সেই স্বপ্ন যদি আপনার মানে মন থেকে চাওয়া থাকে, তাহলে আপনি সেই স্বপ্নটা ফুলফিল করতেই পারবেন। তো আজকের সন্ধ্যাটা একটু অন্যরকম, স্বপ্ন পূরণের সন্ধ্যা। কারণ কিছু জিনিস আসলে স্বপ্নের বাইরে থাকে, যেসব জিনিস পাওয়ার কোনো সম্ভাবনাই নেই, সেই সমস্ত ব্যাপার যদি আপনার সাথে ঘটে যায়, তাহলে আপনি সেটাকে কি বলবেন? আসলে সেটাকে ভালোবাসা বলতে হবে। হ্যাঁ, আমি অনেক ভালোবাসি, আমার এই স্বপ্নগুলো পূরণ করতে আমি অনেক ভালোবাসি। আর যে স্বপ্নগুলো পূরণ হবার নয়, সেরকম কোনো স্বপ্ন যদি আল্লাহ তাআলা নিজ হাতে পূরণ করে দেয়, তাহলে সেটাই হবে সবচেয়ে বড় ভালোবাসার বিষয়। আমিও ঠিক সেরকম অনেক ভালোবাসি, আমার প্রতিটা স্বপ্ন আমার ভালোবাসার, আমার প্রতিটা জিনিস আমার ভালোবাসার, মানে এক ধরনের রক্তে রক্তে গাঁথা, রক্তে রক্তে বাঁধা, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, বাইক অনেক চেঞ্জ করা হয়েছে, আবার অনেক চেঞ্জ করব, এরকমও একটা ব্যাপার আছে। কিন্তু আসলে যখন যে বাইকটা চালিয়েছি তাতে কিন্তু ভালোই লেগেছে, কখনোই কোনো বাইক ওইরকমভাবে খারাপ লাগেনি। কিছু বাইকের কিছু ভালো মন্দ সব দিক মিলিয়েই থাকে। তো এখন পর্যন্ত সবচেয়ে শান্তি পাওয়ার যে বিষয়টা আমার সিবিআরের, কারণ এটা ছিল আমার বাংলাদেশের ড্রিম বাইক। ড্রিম বাইক আসলে ইন্টারন্যাশনালি অনেকের অনেকটাই থাকতে পারে, আমারও যেমন ইন্টারন্যাশনালি কিছু ড্রিম বাইক আছে, তো সেরকম বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে কোন বাইকটাকে ড্রিম বাইক বলা যায় সেটা ছিল আমার এই সিবিআর, সিবিআর 150R। এর উপরে তো আসলে সিবিআর বাংলাদেশে অ্যালাউ না। তো হ্যাঁ, যখন ড্রিম বাইকের কথা আসলোই তখন বলে দিই, ইদানিং যে ফায়ার ব্লেডের স্পেশাল ভার্সনটা, স্পেশাল এডিশন যেটা এসেছে, সেটা আমার বর্তমানে ড্রিম বাইক। কেনার সামর্থ্য নাই, তারপরে যদি কোনোদিন একটু চালিয়ে দেখতে পারি, সেটাই হয়তো আমার ড্রিমটা পূরণ হবে। তো ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করি যাতে আল্লাহ আমার এই স্বপ্নটা পূরণ করে কোনো দিন। আমি যদি কোনো অন্য দেশে যেতে পারি, তাহলে সেক্ষেত্রে হয়তোবা ইনশাল্লাহ আমার সেই স্বপ্নটা পূরণ হবে, আমি হয়তোবা কোনো না কোনোভাবে সেটাকে ম্যানেজ করে একটু হলেও চালাবো।
তো যেটা বলছিলাম যে আপনার ভালোবাসার জিনিস বা আপনার ভালোবাসার যে যে জিনিসটাকেই ভালোবাসেন সেগুলো আসলে খুব যত্ন করে রাখবেন, কারণ ভালোবাসা যত্নের জিনিস। যত্ন না করলে কিন্তু ভালোবাসা থাকে না। প্রতিটা মোটরসাইকেল যারা আমরা চালাই, প্রতিটা মোটরসাইকেলই আমাদের কাছে একটা ভালোবাসার জিনিস। অনেকেই মোটরসাইকেল কাজে চালায়, এমনিতেই ঘোরাঘুরি করার জন্য চালায়, বাট আমার কাছে মনে হয় সবার কাছেই সবার মোটরসাইকেল অনেক ভালোবাসার জিনিস। সেটা যে মোটরসাইকেলই হোক, হোক সেটা 50 সিসি, হোক সেটা 150 সিসি, হোক সেটা 1000 সিসি, তো এই ভালোবাসাগুলোকে মূল্যায়ন করতে পারাটাই হচ্ছে সারা দিন শেষে সবচেয়ে বড় সার্থকতা। আমাদের ভিতরে অনেক বিভেদ রয়েছে মোটরসাইকেল নিয়ে, যেমন বিভিন্ন ব্র্যান্ডগুলোকে আমরা আসলে এক এক ব্র্যান্ডের মোটরসাইকেলকে হেয় করি, আবার কোনো কোনো ব্র্যান্ডের মোটরসাইকেলকে আমরা ভালো বলি, খারাপ বলি। আসলে সেটা ঠিক না। আমরা হয়তোবা করি এই কাজটা, হয়তোবা আমারও হয়তোবা সেই ভুল হয়ে থাকতে পারে, আমি অস্বীকার করব না, কারণ একটা কথার ছলে হোক বা যে কোনো একটা জায়গায় যখন আমরা বসি তখন আসলে এই ধরনের কথাবার্তা অনেক হয়, তো তখন দেখা যায় বলি, হ্যাঁ শয়তানি করে বলি বা সিরিয়াসলি বলি, কিন্তু আসলে আমাদের এই ব্যাপারটা পরিহার করা উচিত। কারণ প্রতিটা মোটরসাইকেলেরই আলাদা আলাদা নিজস্বতা রয়েছে এবং সেটা বানানোর জন্য কোনো না কোনো কারণ রয়েছে, তো সেই কারণগুলো কিন্তু সেই মোটরসাইকেল কোম্পানি এবং ওই বাইকটা যে পছন্দ করে তার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তা আমি হয়তো বা একটা ফাজলামো করে একটা কথা বলে ফেললাম, কিন্তু সে ওই বাইকটা চালাচ্ছে, তার কিন্তু মনে অনেক কষ্ট হবে, তো সেই কষ্টের কথা বিবেচনা করে অবশ্যই আমাদের প্রতিটা মোটরসাইকেলকেই রেসপেক্ট করা উচিত, হোক সেটা থাই সিভিয়ার, হোক সেটা সিভিয়ার, হোক সেটা R15, বা হোক সেটা ইয়ামাহার অন্য কোনো বাইক বা হোন্ডার অন্য কোনো বাইক বা যে কোনো ব্র্যান্ডের যে কোনো বাইক। কারণ মানুষের কাছে সবচেয়ে প্রিয় যে ভালোবাসার বস্তু সেগুলো নিয়ে কখনোই আমাদের টিটকারি বা কোনো ধরনের ফাজলামো করা উচিত না। রিয়ালাইজেশন আসলে হুট করে হয় না মানুষের জীবনে, তো আমারও হয়তোবা এই রিয়ালাইজেশনটা হয়েছে বিধায় আমি বললাম। মানুষের বিভিন্নভাবে দেখা বা আমি নিজেও অনেককে আসলে এই ধরনের বাইক নিয়ে অনেক কথা বলেছি। হয়তো আমি একটা কথা বলতে চাই, আমি সবার কাছে ক্ষমা প্রার্থী যদি কেউ দুঃখ পেয়ে থাকেন আমার কাছে। তো যেটা আমি সবসময় বলবো, আর ভালোবাসার জিনিসটাকে ভালো রাখতে পারাটাই হচ্ছে ভালোবাসার মূল্যায়ন করা, তো সেই মূল্যায়নটা কিন্তু সবাই করতে জানে না। অনেক প্রতিবন্ধকতা থাকে, সমস্যা থাকে, ঝামেলা থাকে, হ্যাঁ বাসার কিছু চয়েস থাকে, আবার ফ্রেন্ড সার্কেলের কিছু চয়েস থাকে। তো আমি যেটা আসলে আজকের ভিডিওটার কোনো উদ্দেশ্য নেই, হঠাৎ করেই ক্যামেরাটা অন করে ফেললাম, তো একজন ভাই দেখলাম মোটরসাইকেল কিনলো, তো তার জন্য ক্যামেরাটা অন করলাম। তো এছাড়া বেসিক্যালি কোনো উদ্দেশ্য নিয়ে আমি আসলে এটা ভিডিওটা করছি না, জাস্ট আজকের ভিডিওটার মূল উদ্দেশ্যই হচ্ছে ভালোবাসা।